পদ্ধতি, এগুলি সব আসলে ঘাস খাওয়া। সেগুলিকে অন্য কোনোভাবে ফিড দিয়ে বা অন্য কিছু দিয়ে তারা যারা ঘরের মানুষজন গৃহস্থ যারা আছে বা দুই একজন মহিলা যারা ঘরে বসে পালন করে তারা কিন্তু তাদেরকে ঘাস এসব দিয়ে এগুলি পালন করে। আমরা সবচেয়ে কম দামে ঢাকার ভিতরে সবচেয়ে কম টাকায় সেল করতেছি যেগুলি কিনা মাংসের ক্যাটাগরির, সেগুলি আমরা মাত্র 395 টাকা করে বিক্রি করতেছি, বডি ওয়েট মাত্র 395 টাকা করে। আপনি 300 আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন বিশাল একটি সাগলের শেডের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, যদিও এটাকে আসলে শেড বলা যাবে না, এটা হচ্ছে একটা বিক্রয় কেন্দ্র। যাই হোক, আমরা আজকে ঢাকার মিরপুর 12-তে স্টান হাউজিংয়ের মধ্যে যে গরুর হাটটি বসে ঠিক সেখানেই একটি ছাগলের অর্গানিক খামার তারা আসলে দাবি করছে বা সেলস সেন্টার ওনারা যেটা আসলে বলতে গেলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হাট থেকে ঘুরে ঘুরে এই ছাগলগুলো বা খাসিগুলো ওনারা সংগ্রহ করে নিয়ে আসেন। আমাদের দেশে যে সামাজিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন বিয়ে বাড়ি খাতনা বা যে সামাজিকগুলো অনুষ্ঠানে ছাগলের দরকার পড়ে এখান থেকে কিন্তু ওনারা সেল দিচ্ছে, লাইভ ওয়েটের মাধ্যমে বলেন বা পাইকারি রেটে বলেন। আমরা কথা বলবো এই ছাগলের যে মালিক রয়েছেন যিনি আসলে দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসছেন, নাবিদ ভাই, তার সাথে কথা বলবো কেমন দামে বিক্রি করছে, কেমন ওয়েটে তারা বিক্রি করছে, এই ছাগলগুলো খামারে নিয়ে পালা যাবে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নাবিদ ভাই, এই যে আপনাদের যে অর্গানিক নাম দিলেন, আবার সেল সেন্টারও বলছেন, আবার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়েও আসছেন, ভাই একটা ঘুরপাক লেগে গেছে তো একটু সহজ করে বলেন। সো বেসিক্যালি হচ্ছে জিনিসটা, এটা আসলে একটা সেল সেন্টার, অর্গানিক বলার রিজন হচ্ছে আমরা গ্রামে গঞ্জে এবং হাট থেকে যে কালেক্ট করি বেশিরভাগ কিন্তু আমরা উত্তরবঙ্গ থেকে কালেক্ট করি, এগুলি সব আসলে ঘাস খাওয়া। সেগুলিকে অন্য কোনোভাবে ফিড দিয়ে বা অন্য কিছু দিয়ে তারা যারা ঘরের মানুষজন গৃহস্থ যারা আছে বা দুই একজন মহিলা যারা ঘরে বসে পালন করে তারা কিন্তু তাদেরকে ঘাস এসব দিয়ে এগুলি পালন করে। সো ওগুলি যখন আমরা নিয়ে আসতেছি আমরা এখানেও তাদেরকে একইভাবে এই খাবারটা রাখতেছি, রেশনটা কীরকম আসলে বেসিক্যালি এটা আমরা খুব অল্প সময়ের জন্য রাখতেছি কারণ যেহেতু এটা একটা বিক্রয় কেন্দ্র। সো আমাদের সামনে একটা বিশাল বড় জায়গা আছে, একটা খোলা মাঠ, ওরা বেশিরভাগ ক্ষেত্রে সকাল এবং বিকালবেলা আমরা ওদেরকে ওখানে ছেড়ে দিই, ওরা ওইখানেই খায়, ঘাসই খায়, কারণ আসলে এর বাইরে আমরা তাদেরকে তেমন কিছুই দিই না, শুধু বিকালবেলা খুব অল্প পরিমাণে ভুষি দেওয়া হয়। সো এই কারণে আসলে অর্গানিক খাবারটা দিচ্ছি বলে এই কারণে অর্গানিকভাবে জিনিসটা বলা, আর হচ্ছে এটা বেসিক্যালি আসলে খামার বলা চলবে না, এটা বেসিক্যালি একটা সেল সেন্টার। মানে আপনারা শর্ট টাইমে বিক্রি করে দেন? টাইমে বিক্রি করছি আমরা, একদম খুবই শর্ট টাইমে বিক্রি করছি। আচ্ছা নাবিদ ভাই, এই যে আপনি বলছেন যে গ্রাম অঞ্চলের মা বোনরা ঘাস টাস খাওয়ায়, আপনারা তো হাট থেকে নিয়ে আসেন, দর্শক পয়েন্ট ভিউ থেকে যদি জিজ্ঞাসা করি আপনারা তো দেখেন না যে ঘাস খাওয়াচ্ছে না ভুষি খাওয়াচ্ছে না ফিড খাওয়াচ্ছে? অবশ্যই অবশ্যই, কিন্তু সব ধরনের যে কথা আমি এই সপ্তাহে 100 ছাগল কালেকশন করতেছি, এর ভিতরে সবই যে হাট থেকে তা না, অল্প কিছু ঘরে ঘরে কালেকশন করা হয় বাট বেশিরভাগই অবশ্যই হাট থেকে কালেকশন করে, নাহলে তো ভাই 100 ছাগল কালেকশন করা সম্ভব না বা 80টা ছাগল কালেকশন করা সম্ভব না। বাট কুড়িগ্রাম রংপুর লালমোহনহাটের দিকে মানুষজনের যেরকম মানে সবার যেরকম আসলে আর্থিক অবস্থা এবং সব কিছু মিলায় যারা এগুলি দুই একটা করে পালন করে এগুলি তারা আসলে তারা ওরকম করে বড় আকারের না, কমার্শিয়ালভাবে কোনো কমার্শিয়াল ফার্মিং করে না। সো আসলে তারা ওই ছাগলগুলিকে ঘরের বাইরে ছেড়ে দিয়েই খাওয়ায়। সো তাদের পক্ষে আসলে ওই ভুষি বলেন বা একটা ফিড বলেন 60-65 টাকা করে কিনে তারা কোনো সময় তাদের ছাগলকে খাওয়ায় না। সো এই কারণে আসলে জিনিসটা আমরা 100% শিওর বলতে পারবো না, হয়তো দুই একটা হতে পারে, বাট নর্মালি ছাগলের চেয়ে গরুতে মানুষ আসলে ফিড বা অন্যান্য খাবারটা মিক্স করে বেশি, ছাগলের জিনিসটা অনেকাংশে কম হয়। আচ্ছা, বেশি কি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসেন নাকি? আমরা বেশিরভাগই বলতে আমাদের এখন যা যা আনি সবই আমার কুড়িগ্রাম লালমনিরহাট এবং রংপুর বেল্ট, এই বেল্ট থেকে আমরা ছাগলগুলি কালেকশন করি এবং এই বেল্ট থেকে আমরা ঢাকায় নিয়ে আসি। আচ্ছা নাবিদ, আমরা একটু আসলে আপনার এই ছাগল বা খাসিগুলো একটু দেখি, দর্শকদের যদি একটু দেখান, যেহেতু আপনারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিক্রি করছেন, বিয়ে বাড়িতে বা খাতনা যে ব্যাপারগুলো থাকে সেখানে কষাইরাও নিচ্ছে, কেমন দামে বিক্রি করছেন একটু যদি বলেন আমাদের? ধরুন যে লাইভ ওয়েটে বিক্রি করছি, ধরুন যে কথা এই খাসিটাই বলতেছি, হ্যাঁ এটা একটা মোটামুটি বড় সাইজের খাসি, এটার আসলে লাইভ ওয়েট প্রায় আছে 31-32 কেজি লাইভ ওয়েট, হ্যাঁ 31-32 কেজি লাইভ ওয়েট আছে। খাসি বিক্রি করতেছি আমরা ভাইয়া মাত্র 585 টাকা করে কেজি লাইভ ওয়েট কেজি, মানে অনেকেই আসলে লাইভ ওয়েটে আমরা এই খাসিটা আমাদের বড় স্কেল আছে ছোটো স্কেল আছে আমরা স্কেলে তুলে দিব ওজন করব 30 কেজি বা 31 কেজি বা 32 কেজি যে দাম হবে আমরা সেই দাম 585 টাকা করে গুণ করে বিক্রি করব। ধরুন যেটার অ্যাপ্রক্স দাম আসবে আপনার 75,000 টাকার মতো আসবে, 75,000 বা 70,000 700 এরকম,
সো আর হচ্ছে ছাগে যেটা পাঠি যে ছাগলগুলি ওগুলি আমরা সবচেয়ে কম দামে ঢাকার ভিতরে সবচেয়ে কম টাকায় সেল করতেছি, যেগুলি কিনা মাংসের ক্যাটাগরির সেগুলি আমরা মাত্র 395 টাকা করে বিক্রি করতেছি, বডি ওয়েট মাত্র 395 টাকা করে। আপনি 395 টাকা করে যদি একটা ছাগে বিক্রি করেন নাবিদ ভাই, সেক্ষেত্রে ছাগলে তো এমনিতেই মাংস কম হয়, দাম কি আসলে কম পড়ছে আপনার, আপনি আসলে কি মনে হয়? আমি বলবো যে অবশ্যই কম পড়ছে, কারণ বলি, কারণ হচ্ছে যে নর্মালি ছাগি যেটা পাঠি বলতে আমি মেয়ে ছাগল বোঝাচ্ছি, মেয়ে ছাগলে যদি আমরা লাইভ ওয়েটের সাথে ক্যালকুলেশন করি আমরা বলবো মেয়ে ছাগলের ক্ষেত্রে আমরা 50% পর্যন্ত মিট পাই। হ্যাঁ, আর যদি খাসি হয় একটু উঁচু লম্বা হলে 50-55% মতো ধরেন যে খাসির মাংস পাওয়া যায়, এটা কিন্তু শুধু মিট, এর বাইরে মাথা পা কলে যা আছে। সো আপনি 395 টাকা করে যদি একটা খাসি একটা ছাগি যদি কিনেন, 20 কেজি খাসি 20 কেজি ছাগি, সেটার দাম হবে 7,900 টাকা বা 7,800 টাকার মতো। সেখানে যদি আপনি কথার কথা 8 কেজি যদি আমি কমই ধরলাম, 9 কেজি যদি মাংসই পান, আমি 50% কম ধরছি, 9 কেজি যদি মাংস পান তাও আপনার কেজি পড়তেছে কত করে? না, লাইভের তো আসলে অর্ধেকই ধরে। হ্যাঁ, আমি অর্ধেকের কম ধরছি, এই কারণে মাংসে লাইভের যদি 20 কেজি হয় 10 কেজি মাংস হওয়ার কথা, সেখানে আমি 9 কেজি মাংস ধরছি। 9 কেজি মাংস হলে আসলে এটার দাম হচ্ছে কত? 9 কেজি 870 টাকা 860 টাকা শুধু মাংসের দাম পড়তেছে। এর বাইরে কিন্তু আপনি মাথা পাচ্ছেন, ভুঁড়ি পাচ্ছেন, পা পাচ্ছেন, কলিজা পাচ্ছেন, যেটা কিনা ঢাকায় সেট হিসাবে চলে, সেট বলে, ওটার দাম কিছু না হলে 550-600 টাকা। সো হিসাবে আমি বলবো যে লাইভ ওয়েটে কিনলে কিছু সুবিধা আছে। হ্যাঁ, এখন যদি হয় যে আপনি একটা ছাগল কিনলেন বা খাসি কিনলেন যে অনেক পেট মোটা, সেই ক্ষেত্রে এটা মাংসের পরিমাণ কমে যাবে, বাট আমাদের নর্মালি ছাগলগুলি দেখবেন যে সবগুলি ছাগলই সুস্থ সবল এবং মোটামুটি টাইট। আর এছাড়াও আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ফার্মিংয়ের জন্য যদি কেউ চায়, সেই ফার্মিংয়ের জন্য আমরা তাদেরকে ছাগল আমাদের কাছে থাকে এবং আমরা বললে আমরা তাদেরকে কালেক্ট করে দিই। এক্ষেত্রে কি আপনারা ভ্যাকসিন বা কৃমিনাশক যেগুলো? ভ্যাকসিন কৃমিনাশক কিছুই করি না ভাইয়া, কারণ হচ্ছে যে আমরা জিনিসগুলো কালেক্ট করে নিয়ে আসি। সো আনার পরে 2-3 দিনের ভিতরে এইগুলো আমরা ডিসবার্স করি, এগুলো আমাদের বিক্রি হয়ে যায়, বা 5-7 দিন পরও লাগতে পারে, সময় লাগতে পারে। কিন্তু আসলে একটা ছাগল আনার পরে কি আমার অ্যাটলিস্ট 15 দিন কোয়ারেন্টাইন না করে আমি এটাকে প্রিপেয়ার ভ্যাকসিন করতে পারবো না, মানে করাটা ঠিক না। এবং যেহেতু মানে আমার থেকে যেসব খামারিরা নেয় বা যারা নতুন ফার্ম করতে শুরু করতে চায় বলে যারা নেয়, তাদেরকে আমরা বলি আপনারা নেওয়ার পরে আপনারা নিজেদের মতো করে 10-15 দিনের কোয়ারেন্টাইন করবেন, তারপর পিপিআর করবেন মানে ভ্যাকসিনেশন করবেন, তারপর ক্রিমি আছে, লিভার টনিক আছে, জিঙ্ক আছে, প্লাস আবার হচ্ছে আপনার এরপরে যে FMD করতে হয়, অ্যানথ্রাক্স করতে হয়। সো এইগুলি আমরা বলি যে তাদেরকে ঠিকভাবে করে ফেলতে, আমরা তাদেরকে এতটুকু হেল্প করি, কিন্তু আমরা কোনো ভ্যাকসিন করে বিক্রি করি না। টোটাল কত বছর হলো আপনাদের এই অর্গানিক খামারের যাত্রা? আসলে বেসিক্যালি মেন যাত্রা শুরু হয়েছে আপনার 2 বছরের বেশি, শুধু যদি বলি যে ছাগল কেন্দ্রিক 1 বছরের বেশি। প্রথমে আমরা আসলে গরু দিয়ে শুরু করছিলাম, আর আমাদের এইখানকার ধরেন যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যে প্রোডাক্ট যদি বলি বা এক্সপেন্সিভ যদি বলি সেটা হচ্ছে ভেড়ার খাসি। মানে ছাগলে যেরকম খাসি হয় ওরকম ভেড়ারও খাসি হয়, ওটা এখন বিক্রি হয়ে গেছে, আমাদের কাছে নাই এখন। সো ওটার দাম হচ্ছে লাইভ ওটা আমরা বিক্রি করি 625 টাকা করে, ওটার দাম সবচেয়ে বেশি, খুবই রেয়ার এবং ওটা সচরাচর পাওয়া যায় না, কোরবানির সময় পাওয়া যায়। বা আমাদের বেশ কিছু কাস্টমার আছে যারা আমাদেরকে 5-7 দিন আগে বলে যে ভাই আমাকে এই সপ্তাহে আমার 2টা ভেড়া খাসি লাগবে, আমরা এটা এনে দিই। আর ধরুন যে ছাগি, হ্যাঁ, এই যে ছাগির কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে, এটা হচ্ছে খামার উপযোগী ছাগি, এটা ধরুন যে দেশি ছাগল, যেটা দেশি ছাগি। সো যেগুলি কিনা খামার উপযোগী ছাগি ওগুলি আমাদের লাইভ ওয়েট হচ্ছে 450 টাকা করে, ধরুন যে এটার ওজন আছে 18 কেজির মতো। আচ্ছা, সো 18 কেজি 450 টাকা করে আপনার প্রায় এটার দাম আসবে 8,000 টাকার মতো, 8,200 টাকা। একটু ক্যালকুলেশন একটু 100-200 টাকার কম বেশি হতে পারে, এটা যাতে মানুষজন যাতে এটা নিয়ে আবার অন্য কিছু না ভাবে, তা আইডিয়া করে বলছি। তো আর হচ্ছে যেটা কিনা এমনি ছাগি বললাম মাংসের জন্য, সেটা হচ্ছে আপনার 395 টাকা করে, আর খাসি আপাতত সব প্রাইস 565 টাকা করে। আচ্ছা নাহিদ ভাই, এটা কি? এটা খাসি। খাসি জি, এটার আনুমানিক একটা ওয়েট বলেন তো আমাদের কত হচ্ছে? 21 কেজি মতো আছে এখন, 20 কেজি 21 কেজি জি। আচ্ছা, এই এইটা যদি মানে ঠিকা দাম বলেন বা লাইভ ওয়েট বলেন, দুটার মধ্যে পার্থক্য কতটুকু আছে? আসলে আমাদের ক্ষেত্রে পার্থক্যটা ওরকম হবে না, কারণ আমাদের প্রত্যেকটাই ছাগলের টোকেন পড়া আছে দেখতেছেন। সো আমরা কিন্তু প্রত্যেকটা ছাগলের ওয়েট জানি, সো আমরা জানি যে আমরা এই ছাগলটা এত টাকাই বিক্রি করব। সো আমি হয়তো এই ছাগলের দাম আসতেছে 10,000 টাকা, হ্যাঁ, আমি যদি ঠিকাই দাম চাই আমি 2,000 টাকা বেশি যাবো, কিন্তু আমি 10,000 টাকার কমে কিন্তু বিক্রি করবো না, মানে জিনিস হচ্ছে এটা। সো আসলে সেক্ষেত্রে যে যেটা নিক মানে জিনিসটা একই হিসাবে দাঁড়াবে। সো ঠিকাই নিলে আমাদের থেকে হয়তো বা আমি 12,000 টাকা চেলাম, আপনি বললেন যে ভাই তাহলে আপনি ইয়ে দেন আমাকে 9,000 টাকা দেন, আমি রাজি হলাম না, আপনি বললেন 10,000 দেন, আমি বললাম না ভাই 200 টাকা বেশি দেন। সো ওজনে নিয়ে আমাদের কাছ থেকে হিসাবে লাভ হবে। আর আমাদের ওজনের একটা বিষয় বলে দিই ভাই আপনাকে, ধরুন যে এই যে এটা 17 কেজি 16 কেজি 17 কেজি খাসি, এগুলি বেশিরভাগ সব দাতিল,
মানে দুই দাঁত করে। সো যে কেউ চাইলে আকিকার এখান থেকে ইজিলি করতে পারবে। এছাড়া আমাদের এখানে কিন্তু প্রসেসিংয়ের সুবিধাও আছে, যদি কেউ চায় আমাদের এখান থেকে জবাই করে এইটা ফুল প্রসেস করে নিয়ে যেতে পারবে, তাদের কোনো কিছু করতে হবে না। প্রসেসিংয়ের জন্য আমরা 600 টাকা করে ছাগল প্রতি চার্জ করি, এছাড়া আর কোনো চার্জ নেই। এছাড়া আর কোনো চার্জ নেই, কোনো হাসিলে কোনো খরচ নেই, কোনো কিছু নাই। নাবিদ ভাই, যে একটা মানুষ আপনার কাছে ছাগল নিচ্ছে, এর জন্য আবার 600 টাকা দিতে হবে কেন? 600 টাকা দিতে হবে বলতে হচ্ছে, আমাদের তো আসলে ভাই এটা একটা সেল সেন্টার বটে, কিন্তু আমরা কিন্তু একটা কষাইয়ের দোকান না, মানে আমরা প্রতিদিন মাংস কেটে বিক্রি করি না। সেই কারণে আমাদের যে কষাটা আছে তাকে আমাদের কিন্তু প্রতি মাসে একটা বেতন দিতে হয়। সেই কারণে আসলে জিনিসটা নিয়ে সো একটা সার্ভিস প্রোভাইড করছি আমরা, 600 টাকা করে নিচ্ছি। এটাকে আপনার ফুল, আপনি যদি 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 বলেন যে কাচ্চির জন্য 8 পিসের বটি হবে, 8 পিসের বটি 10 পিসের বটি করে দিবে, রেজেলার জন্য 18-20 পিসের বটি সেটাও করে দিবে, যেরকম বলবেন। প্লাস মাথা পা সব কিছু পরিষ্কার করে আপনাকে শুধু প্যাকেট করে দিবে, আপনি শুধু জিনিসটা নিয়ে চলে যাবেন। 600 টাকা দিতে হবে? 600 টাকা দিতেই হবে। আচ্ছা, ঢাকার মধ্যে কেমন রেসপন্স পাচ্ছেন? যারা অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক জন্মদিন সামাজিক অনুষ্ঠানগুলো হয়, সেখানে কেমন দামে আপনারা বিক্রি করছেন? আমরা দাম বলতে হচ্ছে যে নর্মালি আগে আমরা খুচরা মাংস বিক্রি করতাম, কিন্তু সেটা এখন আমরা করি না। মিনিমাম 50 কেজি অর্ডার হলে সেক্ষেত্রে আমরা বিক্রি করি, মানে 50 কেজির নিচে আমরা বিক্রি করি না। সেক্ষেত্রে আসলে খাসি বা ছাগলের একটা কোয়ান্টিটি এবং কোন সময় নিচ্ছে, খাসির দাম তো ভাই আসলে কম বেশি উঠানামা করে, তার উপর ডিপেন্ড করে। বাট নর্মালি 1100 টাকা খাসি, 1100, 1120, 1150। আর ছাগি যদি কেউ নেয় আমাদের থেকে, ছাগি আমরা 920-950 করে ছাগির মাংস বিক্রি করতেছি। শুধু সলিড মাংসটা? শুধু মাংস যদি কেউ না, কিন্তু নিম্নে 50 কেজি অর্ডার করতে হবে। সো এটা 920-950 টাকার ভিতরে উঠানামা করে। আজকে বাজার একটু চড়া গেলে, এটা তো জানেননি, বাজার চড়া গেলে একটু দাম একটু বেশি হয়, বাট মিনিমাম 50 কেজি, এর নিচে আমরা খুচরা বিক্রি করছি না। আর এছাড়া আকিকার যেটা বললেন, আকিকা সৎকা, মানে এখান থেকে আমরা ঢাকার ভিতরে রেসপন্স বলতে, এছাড়া আমাদের থেকে অনেক কষারও নিয়ে যায়। মানে আমরা যেই প্রাইস আসলে বিক্রি করতেছি ভাই, এটা আসলে খুবই লিমিটেড প্রাইস। মানে আপনি ঢাকার আশেপাশে যদি ঘুরেন, আমাদের ওখানে অনেক বড় বড় চারদিকে অনেক হাট আছে, মিরপুরের চারপাশ দিয়ে যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী থেকে উত্তরা টঙ্গী আশুলিয়া সব জায়গায় আছে, আমার থেকে অনেক কষারে এসে পাইকারি নিয়ে যায় মাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাহিদ ভাই, ভালো থাকবেন আপনি। চমৎকার আপনার ছাগলের একটা অর্গানিক, আপনি যদিও অর্গানিক সেল সেন্টার বলছেন, দেখলাম দর্শক যারা রয়েছে তাদেরকে দেখালাম, যাদের আসলে মাংস হিসাবে এই ছাগল বা খাসি দরকার, আমার মনে হয় এখান থেকে এসে একবার একটু ঘুরে যেতে পারেন, দেখতে পারেন যে তাদের এই যে সেল সেন্টারটা রয়েছে একটু যাচাই বাছাই করে দেখতে পারেন। কারণ যেহেতু ঢাকার মধ্যেই, মিরপুর ভারতেই রয়েছে, আসলে একটা ধারণা বা সুবিধা আপনারা পাবেন। যাই হোক ভাই, ভালো থাকবেন। ভালো থাকেন জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো দিনে, অন্য কোনো হাটে বা খাবারে। আসসালামু আলাইকুম।